শুনেছেন না, আমরা অনেক সময় বলি যে চোখ, মুখের এক্সপ্রেশন এগুলো অনেক সময় না বলা মনের কথাগুলো বলে যায়। আজকে মুভিটাও ঠিক তেমনই, কথা কম কাজ বেশি। খুব ছোট 4 কোটি বাজেটের এই মুভি 16 কোটি কামিয়েছে। মুভির যে লিড ক্যারেক্টার সিদ্ধার্থ স্যার, কি বলবো তার অ্যাক্টিং এর ব্যাপারে, এত ন্যাচারাল অ্যাক্টিং করেছে। মুভির প্রতিটা অ্যাক্টররা তাদের বেস্ট দিয়েছে। মুভির স্ক্রিন প্লে, লোকেশন, সবার রিয়াকশন অস্থির। শুরুতেই কোনো মুভির এত তারিফ আমি বুঝে শুনে করি বা কম করি, তার মানে বুঝুন মুভিটা কত সাকসেসফুল একটা মুভি। মুভির বিশেষত্ব তার সাবজেক্ট, সাবজেক্টকে ঘিরে যে ইমোশন আর ড্রামা ক্রিয়েট করা হয়েছে মনটা ভরে যায়, আপনার চোখেও জল আসতে পারে। তাই একটু শান্ত পরিবেশে মনোযোগ দিয়ে মুভিটা দেখার চেষ্টা করুন। যদি পারেন বাচ্চাদের সঙ্গে নিয়ে দেখবেন, তাদের বুঝাবেন কি হচ্ছে মুভিটাতে। মুভিটা মালায়ালম এক রিয়েল স্টোরি বেস্ট শর্ট ফিল্ম থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে। আর মালায়ালম স্টোরি কেমন হয় আপনারা হয়তো অনেকেই জানেন। তো মুভির নাম ঠিকানা বলি, ততক্ষণে আপনারা একটু হকারে শুনে নিন। তো কথা বলছিলাম সবচেয়ে বিশ্বস্ত ও পপুলার বুকমেকার অনেক্স অ্যাপের ব্যাপারে। চলছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল, আর এই আইপিএল চলাকালীন সময় আপনি আইপিএল এর সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন এবং স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন। যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এতে থাকছে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ। এছাড়া বিভিন্ন ধরনের গেমস রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিয়ে খেলতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় স্ক্রিনে ভেসে ওঠা আমার প্রোমো কোড ব্যবহার করে প্রথম ডিপোজিটে পেতে পারেন 42,900 টাকা পর্যন্ত বোনাস। আর এই সব টাকা আপনি সহজে পেটিএম, ব্যাংক বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারবেন। তাহলে আর দেরি কিসের, গুগলে গিয়ে সার্চ করুন বা পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে জিতে নিন 42,900 টাকা পর্যন্ত বোনাস সহ আকর্ষণীয় সব উপহার। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। আর খারান মনের মাঝে কিছু চললে সব ভুলে যান। ওয়েল, কথা বলছিলাম 2023 মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার তামিল মুভি নাম চিত্তা এর ব্যাপারে। মুভির মূল সিন শুরু হওয়ার আগে অ্যাক্টরদের নাম ওঠে আর ইমেজের মাধ্যমে আমাদের কিছু সিন বোঝানো হয়। দুই ভাই, বড় ভাই বিয়ে করেছে, তার একটা বাচ্চা হলো, তারপর বাচ্চার চাচা তার খুব খেয়াল রাখছে, সে সব সময় তার সঙ্গে থাকে, মাঝে তার ভাই মারা যায় তারপর সেই তার খেয়াল রাখে। এরপর মূল সিন শুরু হয় দিন্ডিগাল ডিস্ট্রিক্টের পালানির বাস স্ট্যান্ডে। শুরুতেই এন্ট্রি হয় মুভির ফিমেল লিড ক্যারেক্টার বা হিরোইন নিমিশা সাজিয়েন, অর্থাৎ শক্তির। ইনি কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির, এই মুভি দিয়ে তার তামিল ডেবিউ হয়। ছোট ভাইয়ের সঙ্গে কোথা থেকে যেন এলো, এখানে স্টেশনের পাশে মিউনিসিপ্যালিটির কাজ করাতে এন্ট্রি হয় মুভির হিরো বা লিড ক্যারেক্টার সিদ্ধার্থ স্যার, অর্থাৎ ইশওয়ারানের, সবাই ইশু বলে ডাকে। কতটা সিম্পল একটা হিরোর এন্ট্রি, কঠিন না? কঠিন। ইশু পৌরসভায় জব করে, মানে তার ভাই মারা যাওয়াতে সে এই পোস্টটা পেয়েছে। কি যেন একটা জিনিস গাড়িতে ছেড়ে এসেছে, সেটাই নিতে যায়। শক্তির ভাই তাকে এখানে রেখে বাথরুমে গেছে। শক্তি ব্যাগগুলো সাইডে রাখতে যাবে, এই সময় কি যেন দেখে হা করে চেয়ে থাকে। আমরা দেখি ইশু তার দিকেই তাকিয়ে আছে। দুজনের হা করা দেখে মনে হচ্ছে অনেক দিন পর দেখা হলো আর হঠাৎ দেখা হলো। এর মাঝে ট্রেনের শব্দ হয় আর ইশু ঘড়ি দেখে সেখান থেকে দ্রুত চলে যায়। শক্তি চেয়ে থাকে কি হলো এটা। ইশু একটা স্কুলে আসে, ওয়াচম্যানকে বলে সুন্দরী কই, সে বলে সে তো চলে গেছে স্যার। চলে গেছে মানে? একা কি করে গেল? রেগে যায় তার উপর যে আপনি তাকে কেন যেতে দিলেন, আমি তো রোজ আসি তাকে, জানেন না এটা? তখন ওয়াচম্যান বলে আরে সে এখানে আছে, আপনার সঙ্গে মজা করছে। ইশু সরি বলে, আগে বলবেন না, বাচ্চার কথা ভেবে আমি একটু রেগে গেছিলাম, সরি। পিচি এখানে লুকিয়ে রয়েছে। ইশু ফোন বের করে একটা গেমস চালু করে। আরে রে রে, আমি তো খেলতে পারছি না। কে পারে এটা, কে খেলতে পারবে? পিছন থেকে একটা মিষ্টি বাচ্চা বের হয়ে আসে, নাম সাহারা শ্রী, অর্থাৎ সুন্দরী, ইশুর ভাইয়ের মেয়ে। ওই যে শুরুতে ইমেজ গুলো দেখলেন, এদেরই। ইশু সুন্দরী অনেকটা ভালোবাসে, এটা জাস্ট ভালোবাসে না, নিজের থেকে বেশি ভালোবাসে। সুন্দরী অনেক কিউট আর মিষ্টি একটা মেয়ে, তার চাচুকে ছাড়া সেও কিছু বোঝে না। ফেরার সময় সুন্দরী বলে, চাচু আমি অটোতে কেন যাই না বন্ধুদের সঙ্গে? ইশু বলে, তোমার বন্ধু চাই নাকি চাচু? সুন্দরী বলে, আরে না না না, আমার চাচু চাই। ইশু বলে, অটোতে গিয়ে যদি আমার সুন্দরী হারিয়ে যায় তাহলে? তাহলে চাচুর কি হবে? সে তো মরেই যাবে। তোমার চাচুর জান কোথায় থাকে তুমি জানো না? সুন্দরী বলে, আমি সো সুইট। বাসায় ফিরে ভাবির কাজে হেল্প করছে, তো ইনি হলেন সুন্দরীর মা, ইশুর বড় ভাবি। সুন্দরী ডাকলে সব কাজ পরে, আগে সে যা বলবে তাই হবে। ইশু তার অনেক খেয়াল রাখে, অনেক, ঠিক একটা মায়ের মতো। ভাবি ইশুকে বিয়ের কথা বলে, যে এভাবে আর কত, বিয়ে শাদী করে নাও। বিয়ের কথা শুনে ছেলে আর কোনো কথা বলে না, তারা হুড়ো করে বাড়ি থেকে বের হয়। আমি কাজে গেলাম। একটা বাচ্চাকে খাওয়ানো দিয়ে সিন সন্ধ্যায় এখানে আসে। এখানে কিছু ক্যারেক্টার আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। বাচ্চার নাম পন্নি, এ ভাডিবেলু, আন্ডার কভার এসআই, ইশুর বেস্ট ফ্রেন্ড। একটু পর আরেকটা ভাই সাহেব বের হয়, ইনি সুরেশ, তাদের আরেকটা ফ্রেন্ড। পন্নি ভাডিবেলুর বোনের মেয়ে, ইশু তাকেও নিজের ভাতিজির
নিজের মতোই ভালোবাসে। ইশু আর ভারিবেলুর কথা শুনে আমরা বুঝতে পারি ইশু তাকে শক্তির ব্যাপারে খোঁজ নিতে বলছে, যে সে ফিরে এসেছে, একটু খোঁজ খবর লাগা। ভারিবেলু বলে, চিন্তা করিস না, আমি আমার খবরি লাগিয়ে দিয়েছি, কালকের মাঝে খবর পাওয়া যাবে। আচ্ছা চল, রুহি এসেছে। এটা সুরেশের হোটেল, সামনে হোটেল পেছনে বাড়ি। এটা ভারিবেলুর বড় ভাগ্নি পুন্নির বড় দিদি, কোচিং করে আসলো। ইশু পুন্নিকে নিয়ে আসে। আরে ওকে ছোট বাচ্চা নাকি, কোলে করে আনতে হবে, নেমে দে। ইশু পুন্নিকে স্কুটিতে বসিয়ে দেয়। কিরে তোরা একা যাবি, এই তুই সঙ্গে যা। মানে সে বাচ্চাদের ব্যাপারে একটু বেশি সেন্সিটিভ। ভারিবেলু বলে, বেটা চিন্তা করিস না, তোর খবর কালকে পেয়ে যাবি, এখন যা বাড়ি যা। সিন রাত পেরিয়ে খুব ভোরে আসে। ইশুকে মাঝে মাঝে এমন সকালে কাজে যেতে হয়, কারণ পরিষ্কার কর্মীদের সব কাজ বুঝে দিতে হয়। অফিসে এসে সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেয়, কে কোথায় যাবে বা কি কি করবে। তারপর ভারিবেলুকে ফোন করে খবর নিতে। সে বলে, আরে বাপ, এত সকালে কে ওঠে তোর মতো। এক কাকু ইশুকে ডাকে, স্যার। পিছনের দিকে তাকাতেই কি যেন দেখে আবারও হা করে থাকে। কাকু বলে, স্যার এই মেয়ে নতুন কাজে এসেছে, আপনি হ্যাঁ বললে বড় স্যারকে দেখাবো। মানে শক্তি কাজে এসেছে। তাকে দেখে তো ইশু এভাবে তাকিয়ে আছে, স্যার কি করবো। ইশু হ্যাঁ বলে, শক্তি কাজে যাচ্ছে লোকজনের সঙ্গে, ফিরে ফিরে দেখছে। মানে দুজনের তাকাতাকিতে এটা তো স্পষ্ট যে এদের একটা ব্যাক স্টোরি অবশ্যই রয়েছে, কি বলেন আপনারা। আচ্ছা, ইশু ভারিবেলুকে আসতে বলে যে কাজ হয়েছে তুই আয়। কিছুক্ষণ পর সে আসে, তাকে নিয়ে ইশু সাইডে যায় শক্তির সঙ্গে কথা বলার জন্য। ভারিবেলু যেতে চায় না, কারণ সে তাদের ছোটবেলার বন্ধু, ঠিক আছে, কিন্তু অনেক আগে শক্তি মামার বাড়ি গিয়েছিল, এতদিন পর আসলো, এখন যদি না চেনে এই জন্য ভারিবেলু যেতে চায় না। ইশু কথা শুনে না, তাকে আগে যেতে বলে। একটু সামনে আসতে শক্তির দেখা, শক্তি আগে কথা বলে, আরে ভারিবেলু কেমন আছিস তুই, বাহ বেশ তো হয়েছিস রে, কি করছিস আজকাল। ভারিবেলু বলে, আমি এসাই, পোশাক নেই বলে হয়তো শক্তি বিশ্বাস করতে চাইছে না। তাই ভারিবেলু বলে, আরে আন্ডার কভার তো, তাই পোশাক না পরলেও চলে, সরাসরি উপরে স্যারকে রিপোর্ট করি। শক্তি বলে, বিয়ে করেছিস। ভারিবেলু বলে, না খুঁজতেছি, এও কিন্তু বিয়ে করেনি। ইশুর দিকে তাকাতে শক্তি মুখ শুকিয়ে নেয়। ভারিবেলু ইশুকে ইশারা করে, যা সরি টরি বলে কথা শুরু কর। ইশু তো সাহস নিয়ে যায়, কিন্তু শক্তি তাকে স্যার বলে সমর্থন করাতে ইশু আর কথা সামনে বাড়াতে পারে না। পরের দিন শক্তিকে তার জয়েনের কাগজ দেওয়া হয়, ইশুর থেকে সাইন করে নিতে শক্তি এসে কাগজটা সামনে রেখে দেয়। আরে শক্তি কেমন আছো তুমি, শক্তি কথা বলতে চায় না। ইশু বলে, তুমি এখানে যে, তুমি তো পড়াশোনায় অনেক ভালো ছিলে। না না, আমি কাজকে ছোট করছি না, জাস্ট। শক্তি বলে, সেদিন এভাবে ভেঙে গেলে কেন। ইশু বলে, আমার ভাতিজিকে স্কুল থেকে নিতে হবে, সময় হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, দেরি হলে ও বসে থাকবে আর বেশিক্ষণ আমায় না দেখলে বেহুশ হয়ে যাবে। শক্তি বলে, আর আমাদের ইন্টারের রেজাল্ট দেওয়ার সময় তখন কেন আসোনি। ইশু কিছু বলে না, চুপ করে আছে। শক্তি বের হয়ে যাবে, ইশু গিয়ে হাত রে, শক্তি শোনো তো। শক্তি একটা থাপ্পড় মারে, এ ইশু তো চুপ। শক্তি হাঁপাতে থাকে, তার নিঃশ্বাস বেড়ে যায়, তারপর সেখান থেকে সে চলে যায়। ইশু তো বোকা সেজে গেল, চাষালা। রাতে সুন্দরী এভাবেই তার চাচার সঙ্গে ঘুমায়, রোজ এভাবেই তার ঘুম, না হলে ঘুম হয় না। তার মা এসে ঠিক করে নিয়ে তারপর ঘুমায়। পরদিন সকালে ইশু অফিসে এসে ফ্যান দিতে দেখে শক্তি ফ্যান সাফ করছে। আরে রে রে, সুইচ অফ করতে যাবে। শক্তি বলে, সমস্যা নেই, কারেন্ট নেই। ইশু আর কিছু না বলে চলে যাচ্ছে। শক্তি ডাকে, ইশু, থেমে যায়। শক্তি ইশারা করে কাছে যেতে, সে নামবে। ইশু গিয়ে টুলটা ধরে শক্তি নামে যাচ্ছে। ইশু বলে, আমার ভাই মারা গেছিল। শক্তি থেমে যায়। ইশু বলে, যেদিন আমাদের ইন্টারের রেজাল্ট দেয় সেদিন আমার ভাই মারা যায়, এই এখানেই বসেছিল। হুট করে বুকে ব্যথা ফিল হয়, তারপর হসপিটালে নিতে নিতে, এই জন্য আমি তখন যেতে পারিনি। পরে গিয়ে তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তোমার মামার বাসাতেও গেছিলাম, সেখানেও পাইনি। শক্তি বলে, আমরা ওই ব্যাপারটা নিয়ে আর কখনো কথা বলবো না, এ বলে যাচ্ছে। শক্তি বলে, ঠিক আছে ঠিক আছে, ওই ব্যাপারে আর কথা বলবো না। শক্তি থেমে যায়। এবার ইশু এসে আস্তে করে খুব ভয়ে ভয়ে শক্তির হাতে হাত রাখে। শক্তির মাঝে কি হচ্ছে তার রিয়াকশন দেখে তো বুঝতেই পারছেন। শক্তি একটু পেছনে আসে। ইশু বলে, বাপরে, আমি তো ভেবেছিলাম আবার একটা থাপ্পড় খেতে চলেছি। শক্তি হেসে ওঠে, তাই না, কালকেরটা মনে নেই। ওদিকে বিদ্যুৎ এসেছে, তাই ফ্যান চালু হয়। আর শক্তি মোচার সময় যে ন্যাকড়াটা ফ্যানের উপর রেখে এসেছিল সেটা চটকে এসে ইশুকে লাগে, এই জন্য সে একটু চিল্লাই ওঠে। সঙ্গে সঙ্গে লোকজন আসে, স্যার কি হলো কি হলো। মানে সবাই ইশুকে একটু বেশি ভালোবাসে, কারণ সে স্টাফদের সঙ্গে অনেক আপন জোড়ার মতো ট্রিট করে। শক্তি মুচকি একটু হেসে চলে যায়। আর লাড়কি হাসি তো তো কি মনক পোলাও খান। একটা মিউজিক চালু হয়, আর শক্তি ইশুর দৈনন্দিনের কাজের ফাঁকে ফাঁকে দুজনের রোমান্টিক মোমেন্ট, দুষ্টামি, সময় কাটানো দেখানো হয়। ইশুর বন্ধুরাও তাকে হেল্প করে, বেশ ভালো টাইম এক্সপ্লেন করে তারা। যাক, তারা তাদের কাজে লেগে থাকুক, সে অধিকার তাদের আছে। আমরা একটু সামনে যাই। তো সুন্দরী আর পন্নি আমার খুব ভালো বন্ধু। পন্নি একটু বড়, বাট দুজনের মাঝে খুব ভালো সম্পর্ক। এটা পন্নির মা, ভারিবেলুর বোন। পন্নি বলে, এ কখনো হিরণ দেখেছিস। সে বলে, না তো। পন্নি বলে, সরাসরি দেখা যায়, আমি কাল দিদিকে কার সঙ্গে যেন কথা বলতে শুনেছি, সে গেছিল, যাবি। সুন্দরী বলে, কিন্তু চাচুকে না বলে কি করে যাব। পন্নি বলে, আরে পাঁচটার দিকে যেতে হবে, আমরা চাচুকে আর একটু লেট করে আসতে বলবো, স্কুলের বাইরে অটো থাকে, তাদের বললেই নিয়ে যাবে। সুন্দরী বলে, ঠিক আছে, কিন্তু আমরা তো জায়গার নামও জানি না। একটু ভেবে পন্নি বলে, আরে মনে পড়েছে, ভৈরব মন্দির। সিন থানায় আসে, একটা কেস এসেছে, 14-15 বছর একটা বাচ্চাকে বারবার রে করে
পুড়িয়ে ফেলা হয়েছে, সে ব্যাপারে কথা বলছে। অফিসার বাড়ি বেলুকে সেখানে যেতে বলে। সুন্দরী যেহেতু পুন্নির কাছে আসে তাই ইশু তাকে নিতে আসে। এটা পুন্নির বাবা, বাথরুমে অনেক ময়লা হয়েছে আর ঝুড়িতে ময়লা ভরে গেছে, সেটা নিয়ে বউয়ের সঙ্গে চিল্লাচিল্লি করছে যে সে কেন পরিষ্কার করে না লোকজন দিয়ে। তখন সেদিক দিয়ে পৌরসভার ময়লা নিয়ে কাকু যাচ্ছিল, পুন্নির বাবা তাকে ডেকে পরিষ্কার করে দিতে বলে, চা খাওয়াবে। কাকু সামনের দিকে তাকায়, মানে শক্তিও আছে সঙ্গে, সে না করে। সে বলে, আরে টাকা দেবো নি। শক্তি তাও না করে। পুন্নির বাবা বলে, আরে এত কিসের ভাব, পরিষ্কার করতে কতক্ষণ লাগবে? শক্তি বলে, দেখুন স্যার, আমরা আপনার বাড়ির ময়লা পরিষ্কার করতে আসিনি, আপনি ময়লা করেছেন, আপনি পরিষ্কার করুন। ততক্ষণে চিল্লাপাল্লা শুনে এরাও চলে আসে। কি হলো? পুন্নির বাবা কি করে, রেগে গিয়ে শক্তিকে ট্রাশ ছিনাল বলে দেয়। এটা শুনে তো শক্তি রেগে যায়, আবে কাকে ছিনাল বলছিস, জুতো দিয়ে পেটা বসালাকে, বাস সে তাকে মারতে যাবে, এতটা রাগ ওঠে। দিদি ইশু দুজনেই পনির বাবাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু সে কথা শুনছে না। তখন ইশু ধাম করে একটা থাপ্পড় মেরে দেয়, পনির বাবা গিয়ে ড্রেনের মজে পড়ে যায়। হলো, ইশু তো ভাবছে, যা সালা এটা আবার কি হলো। মায়ের চিল্লানিতে বাচ্চারাও এসে দেখছে কি হয়েছে। সিন কাট করে থানায় আসে। ইশু বাড়ি বেলুকে সরি বলে যে দুলে ভাই কথা শুনছিল না তাই হুট করে সে মেরে দিয়েছে। বাড়ি বেলু মজা নাই, সত্যি মামা তুই মেরেছিস, কিভাবে মেরেছিস একটু দেখা তো। আবার শালাকে তো আমি মারতাম, খুব ভালো করেছিস মেরেছিস, আচ্ছা বলতো কিভাবে মেরেছিস, একে মেরে দেখা। তিন বন্ধু মজা করছে। পরদিন ইশু সুন্দরীকে স্কুলে নেমে দিলে পন্নি সুন্দরীকে বলে, চাচুকে কিছু বলেছিস? সুন্দরী বলে, না। তখন আবার ইশুর কাছে ফোন আসে, সে কথা বলা নিয়ে বিজি হয়। আর এই তালে পন্নি বলে, মামা আমাদের ইয়োগা ক্লাস আছে, তুমি 5:30 এসো। ইশু বলে, ঠিক আছে বেটা। এ বলে সে চলে যায়। দুজন মিলে প্ল্যান করে, ছুটির সঙ্গে সঙ্গে তারা বের হয়ে যাবে, টাকা তার কাছে আছে। তার বোনের কোচিং শেষ হতে হতে তারা ফিরে আসবে, কেউ বুঝতে পারবে না। ছুটির ঘন্টা বাজার অপেক্ষা, বাসতেই দুজন বেরিয়ে পড়ে। বাইরে আসতেই সুন্দরী থামায়, কি হলো? আরে চাচু বাইরে, চাচু এখন তো আসার কথা না। সুন্দরী বলে, মনে হয় অন্য কাজে এসেছে, স্কুল বাস আসছিল, তার আড়ালে গিয়ে একটা অটোতে উঠে পড়ে। অটোওয়ালা বলে, আরে তোমরা কই যাবে বাচ্চারা? পন্নি বলে, ভৈরব মন্দির। কাকু বলে, তোমরা একা যাবে? পন্নি বলে, আমার মামা ওখানে অপেক্ষা করছে। অটো ছেড়ে দেয়, কিন্তু সুন্দরী থামাতে বলে, সে আর যাবে না, নেমে যায়। অটো পন্নিকে নিয়ে চলে যায়। সুন্দরী তার চাচুর কাছে আসে। ইশু সুন্দরীকে বাসায় এনে তো চিল্লাপাল্লা করছে যে একা একা কেন বের হয়েছে। তারা তো বললো ইয়োগা ক্লাস হবে, তাহলে আগে কেন ছাড়লো, আমি যদি না যেতাম তাহলে কি হতো। ভাবি বলে, আরে ক্লাস হয়তো বাদ হয়ে গেছে, এত চিন্তা করতে হবে না, আমি ম্যাডামের সঙ্গে কথা বলবো নি তো। ওকে ওকে কথা বললো। পরদিন স্কুলে এসে সুন্দরী সরি বলে পন্নিকে, কিন্তু সে এদিকে দেখছে, সুন্দরীর কথা যেন সে শুনছে না। ম্যাডাম ডাকে, পন্নি। সারা নেই। সুন্দরী নাড়া দিলে পন্নি চমকে ওঠে, জি 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 জি, কি দেখছো বাইরের দিকে? পন্নি ভয়ে প্রায় কেঁদে ফেলে। ম্যাডাম বসতে বলে, কিন্তু সে বমি করার মতো করে সেখান থেকে বের হয়ে যায়। ম্যাডাম সুন্দরীকে সঙ্গে যেতে বলে। সুন্দরী বাইরে থেকে বারবার সরি বলছে। একটু পর পন্নি বের হয়, কিন্তু তখনও কথা বলে না। স্কুল ছুটি হয়, পন্নি কিছু না বলে তার মতো করে চলে যায়। সুন্দরী মনটা খারাপ করে তার ব্যাগটেক নিয়ে যাবে, নিচের দিকে একটু চেয়ে থাকে। সে চলে গেলে ক্যামেরা আস্তে আস্তে নিচে এলে আমরা দেখি রক্ত মাখা পানির মতো কিছু একটা পড়ে আছে। একবার কল্পনা করুন, সুন্দরী এলে ইশু দেখে সে কাঁদছে, কি হয়েছে বেটা? সুন্দরী বলে, পন্নি তার সঙ্গে কথা বলছে না। ইশু বলে, এই ব্যাপার, তাই কাঁদতে হয়? তুমি দাঁড়াও আমি দেখছি। পন্নিকে থামতে বলে, তার কাছে যাই। কি হয়েছে বেটা, মন মরা হয়ে আছিস কেন, কোনো সমস্যা? সে কিছু বলে না। আরে কি হয়েছে, অসুস্থ? গায়ে হাত দিতে যাবেই সে চমকে ওঠে। পন্নি, কি হয়েছে বেটা? দিদি কোথায়, ক্লাস শেষ হয়নি এখনো? আচ্ছা চল মামার সঙ্গে যাবি। পন্নি না করে। ইশু বলে, ঠিক আছে তাহলে দিদিকে আসতে বলি। পন্নি বলে, না 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 না, আমি তোমার সঙ্গে যাবো, চলো। ইশুর কাছে ব্যাপারটা ভালো মনে হয় না। ঠিক আছে এখানে দাঁড়া, আমি আসছি। সুন্দরীকে ওয়াচম্যানের এখানে বসে থাকতে বলে যে তুমি সঙ্গে গেলে ওকে ধরতে পারবো না, তুমি থাকো, আমি না আসা অব্দি এখান থেকে নড়বে না। এ বলে ইশু পন্নিকে নিয়ে যায়। মাঝে ইশু পন্নির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে সে নর্মাল নেই। বাড়ির কাছে এসে গুলিতে নামিয়ে দেয়। তারপর জিজ্ঞেস করে, বেটা কি হয়েছে বলতো আমায়। না, সে কিছু বলছে না। ইশু চেষ্টা করছে তার থেকে শোনার, তাকে কাছে আনার, কিন্তু পন্নি খুব ভয় পায়, এতটা ভয় পায় যে সে সেখানে বসে কাঁদতে শুরু করে। ইশু বুঝতে পারছে না সে এমন কেন করছে। তাকে শান্ত করতে ফোন বের করে, গেমস খেলতে দিবে, বাট পন্নি দৌড় দেয়। ব্যাপারটা খুবই সন্দেহজনক, তাই সঙ্গে সঙ্গে ইশু বাড়ি বেলুকে ফোন দেয়, কিন্তু সে বিজি থাকাতে কথা বলতে পারছিল না। ইশু তাকে ফ্রি হয়ে ফোন ব্যাক করতে বলে। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে ইশু গোসল করছিল, ভাবি ফোন এনে দেয় যে বাড়ি বেলু ফোন করেছে। কানে নিলে ওপার থেকে বাড়ি বেলু কান্না করতে করতে বলে, পন্নি খুব অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে এসেছি। ইশু তো ঘাবড়ে যায়, কি হলো? আচ্ছা চিন্তা করিস না, আমি আসছি। এখান থেকে সিন পরদিন সকালে আসে। সকাল হয়ে যায়, কিন্তু ইশু বাড়ি ফিরল না। ভাবি বারবার ফোন করছে, পাচ্ছে না। সুন্দরীকে স্কুলে নিতে হবে, বাইরে কেউ ডাকে তাই ভাবি যায়। সুন্দরী ক্লিপ দিয়ে খেলছে, কিছু লোক এসেছে, বলে ভাবি আমাদের সঙ্গে চলুন, ভাই ডেকেছে। ভাবি ভয় পাচ্ছে, না জানে কি হলো। এদিকে পন্নির বাড়িতে বেশ কিছু লোক জমা হয়েছে, সামথিং ইজ রং। একটু বার ভাবিকে নিয়ে আসা হয়, কি কি হয়েছে ভাই? পন্নির বাবা কাঁদতে শুরু করে, সে এমনটা কেন করলো উপরওয়ালা? ভাবি বুঝতে পারছে না কি হয়েছে ভাই, বাড়ি বেলু ফোন ধরছে না, ইস্যুও নেই। এ কাকু বলে, আর তোমার ইস্যুই তো সব নষ্টের মূল। পন্নির বাবা সুন্দরীকে বাইরে যেতে বলে, সে তো মাকে ছেড়ে যাবে না। ভাবি ফোন দিলে সে ফোন নিয়ে বের হয়ে যায়। ক্যামেরা তাকে দেখায়, মাঝে ভাবিকে সব
সবকিছু বলা হয় যে ইশু কি করেছে। শুনে তো সে ঘাবড়ে যায়, ভাই কি বলছেন, ইশু সুন্দরীকে যেমন ভালোবাসে তেমন পন্নীকেও ভালোবাসে, সেভাবেই দেখে থাকে, সে কি করে পন্নীর সঙ্গে বেয়াদবি করতে পারে। এ ভিডিও দেখারে ভাবিকে সেই ভিডিও দেখানো হয় যখন ইশু পন্নীকে বাড়ির কাছে এনে জিজ্ঞেস করছিল, মনে আছে, তার থেকে জানার চেষ্টা করছিল, সেগুলো কেউ ভিডিও করে নিয়েছিল। ভাবি বলে, এটুকুই, এতে কি করে, আচ্ছা ইশু কই, আমি ওকে জিজ্ঞেস করছি, পন্নীকে ভালো করে বলেছেন তো? পন্নীর বাবা রেগে যায় যে আমার মেয়ের এই অবস্থা, আর এই অবস্থায় আমি তাকে জিজ্ঞাসাবাদ করবো, আমার তো এতটা রাগ হচ্ছে যে শালাকে এখানেই উঠে পাশের রুমের দিকে যায়, বাট লোকজন তাকে থামায়। ভাবি কিছুতেই মানতে চাইছে না যে ইশু এমন কিছু করতে পারে বা পন্নীর অবস্থার জন্য সে দায়ী। পন্নীর বাবা সুন্দরীকে ভেতরে আনায়, তাকে বলে, বেটা তুমি বলো তো, তোমার চাচু তোমার স্কুলের গেটে রেখে কেন গেছিল? সুন্দরী বলে, চাচু বললো আমি সঙ্গে গেলে সে নাকি বলবে না, তাই চাচু আমাকে গেটে রেখে যায়। পন্নীর বাবা এটাই ধরে বসে যে সে সুন্দরীকে সঙ্গে কেন নিল না, তাকে কেন একা নিয়ে আসলো। আবার মারতে যায়, এবার তো দরজা খুলে ফেলেছে। ভাবি তো সমানে নিষেধ করছে, ইশুকে ডাকছে, বেটা বেটা, বাট আমরা ইশুর অবস্থা দেখে বুঝতে পারি কাল রাতে তাকে ধরে আনা হয়েছে আর ভালো মতো পেটানোও হয়েছে। একটু পর এক দিদি আসে, কি হচ্ছে এখানে, পন্নীর লোকজনকে চলুন সাইডন সাইডন। পন্নীর বাবা বলে, ম্যাডাম এসব আমাদের পারিবারিক ব্যাপার, দয়া করে আপনি যান। ম্যাডাম বলে, ও স্যার হসপিটাল থেকে ফোন এসেছিল, এটা পক্সোর মামলা আর পারিবারিক নেই, আপনি সরে যান। ভাবি তো অনুনয় বিনয় করে যাচ্ছে, তো ইনি মূলত একজন ইন্সপেক্টর। ইশুকে নিয়ে থানায় যায়, সেটি দেখা করতে আসে। এখানে আমরা ভালো করে দেখি যে ইশুকে কতটা বাজে ভাবে মারা হয়েছে। ভেরিবেলু থানায় আসতে সেটি তার কাছে যায়, কিন্তু সে ভালো একটা রিয়াক্ট করে না। ম্যাডাম বলে, কি হলো, তোমার পরিবার এখন ভিডিও দিচ্ছে না কেন? ভেরিবেলু বলে, ম্যাডাম আমরা কেস করতে চাই না। ম্যাডাম তো রেগে যায়। ভেরিবেলু বলে, ম্যাডাম ছোট বাচ্চা, সে কি করে এসব আর বদনামি হয়ে যাবে। ম্যাডাম ম্যাডাম রেগে যায় যে তোমাদের মতো লোকদের কারণে তো এরা এমন সাহস পায়। ভেরিবেলু ডিএসপির সঙ্গে কথা বলিয়ে কেসটা এখানে ডিসমিস করে দেয়। ভেরিবেলু কিছু না বলে যাচ্ছে। ইশু পিছে পিছে আসে, এ দোস্ত কথা বল, এভাবে যাচ্ছিস কেন, হে পন্নীর কি হলো? ভেরিবেলু রেগে গিয়ে কলার ধরে বসে, সুরেশ কোনো মতো ছাড়িয়ে নাই। এরপর ভেরিবেলু তাকিয়ে থাকা দেখে ইশু বলে, এ ভেরি তুইও? ভেরিবেলু বলে, কেন এমনটা করে নিবে, কাল পন্নীকে হসপিটালে নেওয়ার পর যখন মেডিকেল এক্সামিনেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ও এমন ভাবে চিল্লাচ্ছিল, এমন ভাবে কাঁদছিল, মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছিলাম না। ইশু যেই বলে, ভাই তুই তো আমার কথা, ভেরিবেলু ধাম করে একটা থাপ্পড় মেরে দেয়। ইশুর সঙ্গে এ পর্যন্ত যা হয়েছে তাতে সে যতটা না কষ্ট পেয়েছে তার থেকে বেশি পেল ভেরিবেলুর এমন রিয়াক্ট করার কারণে, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড ছিল। ভেরিবেলু বলে, তুই সুন্দরীকে রেখে পন্নীকে একা কেন নিয়ে গেলি বে, আর বাড়ির পাশে গুলিতে কেন থামালি? ইশুর ভেতরটা ফেটে যাচ্ছে যে তার বেস্ট ফ্রেন্ড তাকে বুঝলো না। ইশু বলে, ওকে দেখে আমার মনে হলো ও সমস্যায় আছে, তাই বাসার আগে নামিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, রাস্তার মাঝখানেও জিজ্ঞেস করেছিলাম, জানার চেষ্টা করলাম, কিন্তু ও বললো না। ভেরিবেলু আবার বলে, যদি জানারই ছিল তাহলে সুন্দরীকে সঙ্গে নিলি না কেন, সঙ্গে নিলে কি হতো? ইশু একটু চেয়ে থেকে বলে, জানি না ভাই, আমি জানি না রে। ভেরিবেলু রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। ইশু তার কোনো প্রতিবাদ করছে না, কারণ তার মনটা তো হাজার টুকরো হয়ে গেছে। সুরেশ কোনো মতে তাকে ছাড়িয়ে নেয়। বাসায় ফিরে ইশু অনেক কান্না করে, মার খেয়েছে সেজন্য না, ভালোবাসা দেখাতে গিয়ে তার ফলাফল এমন পেল এই জন্য। মন মরা হয়ে বসে থাকে। সুন্দরী কাছে আসে, চাচু কি হয়েছে তোমার? ইশু তাকে কোলে নিতে যাবে, ভাবি সুন্দরীকে ডেকে তার থেকে দূরে করে দেয়। মানে বুঝতে পারছেন, ভাবির মনেও হয়তো একটু ভয় আছে। ইশুও বুঝতে পারছে, বাট কি করার, এমন অবস্থায় খাবার কি করে গলায় ঢোকে। সুরেশ এসে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে খায় না। শক্তি আসে, সুরেশ বাইরে গেলে ইশু শক্তিকে ধরে কাঁদতে থাকে যে কি হয়ে গেল এটা। এখানে আবার শক্তি হুট করে বলে ফেলে, তুই সুন্দরীকে ছেড়ে কেন গেছিলি রে, না গেলে তো এমন কিছু হতো না। ইশুর ইগোতে লাগে, অন্যরা বুঝলো না, ঠিক আছে সে তো তাকে চেনে ভালোবাসে, সে কি করে এভাবে বলতে পারে। ইশু রেগে যায়, সুরেশকে বলে, ওকে এখান থেকে নিয়ে যা। শক্তি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আজ সুন্দরীকে নিয়ে তার মা আলাদা শুয়েছে। রাতে ঘুমের মাঝে ইশু বারবার সুন্দরীকে অনেক মিস করে, বাট কিছুই করার নেই। যে বাচ্চাকে সে সবসময় বুকে নিয়ে ঘুমাতো সে আজ, যাক পরের দিন সকালে সুন্দরী স্কুলে যাবে, তার মা নিয়ে যাবে। সুন্দরী বলে, মা চাচু যাবে না? ভাই বলে, না আমি যাচ্ছি না। শোন সুন্দরী, এখানে 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 একমাত্র হাত ছাড়া যে কোনো মানুষ তোর গায়ে যেখানে হাত দিবে তুই নিষেধ করবি, চিল্লাবি, সবার আগে মাস্টারকে বলবি, তারপর না হলে আমাকে বলবি, তাও না পারলে তো চাচুকে জানাবি, ঠিক আছে? সুন্দরী বলে, যদি চাচু হাত দেয়? ভাবি বলে, না সে হাত দিবে না। সুন্দরী বলে, যদি দেয় তাহলে? এবার ভাবি বলে, যদি সেও দেয় তাহলেও আমাকে বলে দিবি। এসব কথা ইশু শুনতে পায়, অন্যদের কথা বলে দিচ্ছে ঠিক আছে, বাট ইশুর কথাটা বললো বা এই যে ভাবনা সেও দিতে পারে খুব হার্ট করে ইশুকে। রাগ করে ইশু বের হয়ে যায়, ভাবি তাকে থামাতে পিছে পিছে যায়, আর চাচু চাচু বলে মায়ের পিছে সুন্দরী চলে যায়। ইশুর মনে কি চলছে তা আমরা একটু পর বুঝতে পারি যখন সে এখানে আসে। মানে বুঝতে পারছেন, সে হয়তো এখানে লাভ দেওয়ার কথা ভাবছে, বাবাটাই তো স্বাভাবিক, তাই না? পেছন থেকে বুলেটের শব্দ আসে, কেউ আসছে। ইশু দেখে ভেরিবেলু, কাছে যায়, কিরে পন্নী কেমন হলো, ও ঠিক আছে তো?
ভাটিবেলু চুপ করে আছে। কিরে কি হলো বল? ভাটিবেলু ধাম করে ইশুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। ভাটিবেলুর কান্নার দেখে ইশু বলে, আরে পাগল কি হয়েছে, কাঁদছিস কেন, সেটা তো আগে বল না। ভারী আরো জোরে জোরে বাচ্চাদের মতো কাঁদছে। ভাই আমার অনেক বড় ভুল হয়েছে, তুই আমায় ক্ষমা করে দে। ইশু বলে, ঠিক আছে কান্না থামা, ছাড় আমাকে, ছাড় এটা, ওকে বল কি হয়েছে। পন্নি ঠিক আছে, ও কিছু বলেছে, কের পিছনে রয়েছে? ভাটিবেলু নিজেকে শান্ত করছে। ওদিকে আমরা দেখি সুন্দরী তার মায়ের পিছে আসতে আসতে রাস্তা ভুলে গেছে। চাচু চাচু বলতে বলতে যাচ্ছে, এই দেয়ালের আড়াল থেকে একটা ভয়েস আসে, বেটি এদিকে এসো বেটি। সুন্দরী যায় না, লোকটা কিছু মুরগির ছানা ফেলে দেয়। আরে রে রে আমার বাচ্চাগুলো, সুন্দরীর আবার এই বাচ্চাগুলো অনেক পছন্দ, সে সেগুলো ধরে ধরে দেয় আর খাঁচায় থাকা মুরগিগুলো দেখতে থাকে। তখন লোকটা ফোন বের করে গেমস খেলতে থাকে। আরে রে রে আমি তো খেলতে পাচ্ছি না, কিভাবে খেলে? সুন্দরী খেলার দিকে মনোযোগ দেয়। লোকটা বলে, বেটি তুমি কাউকে খুঁজতেছো? সুন্দরী বলে, আমার চাচুকে। লোকটা বলে, আরে আমি তো চিনি তোমার চাচুকে, চলো আমি নিয়ে যাচ্ছি। খেলার তালে সুন্দরী তার সঙ্গে চলে যায়। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? ভাটিবেলু বলে, লোকটার ব্যাপারে পন্নি বলার মতো অবস্থা নেই, শুধু বলল ভৈরব মন্দির। ইশু বলে, আশপাশ ভালো করে খুঁজে দেখেছিস? ভাটিবেলু বলে, আচ্ছা সুন্দরীকে জিজ্ঞেস করবো? ইশু বলে, অবশ্যই, চল চল চল। দুজন তাড়াহুড়ো করে সুন্দরীর স্কুলের জন্য বেরিয়ে পড়ে। মাঝে ভাবে চিল্লাতে থাকে, ইশু সুন্দরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সুন্দরী নেই। ডাক শুনে ইশু তাড়াতাড়ি চলে আসে। আর এদিকে ভাবি সুন্দরীর কথা বলতে বলতে সেখানে রাস্তার মাঝে বিহোশ হয়ে যায়। ইশু ভাবিকে বাইকে করে নিয়ে যায়। ওদিকে আমরা দেখি সুন্দরীকে নিয়ে লোকটা বাসে উঠেছে, অথচ তার কোনো লক্ষ্যই নেই। এবার ক্যামেরা আমাদের সেই লোকটার চাঁদ মুখটা দেখায়। একে কি বলে ডাকলে আপনার মনের ঝাল মিটবে কমেন্ট বক্সে জানাবেন, বাট এখন না, এর কর্মকাণ্ড আগে দেখুন, তারপর একটা নাম দিন। সিন রাতে ফুটেজ দেখতে দেখতে থানায় আসে। ভাটিবেলু দেখছে একটা লোক সুন্দরীকে নিয়ে বাসে উঠলো, এটা পুলিশ বাস স্ট্যান্ড থেকে জোগাড় করেছে। একটু পর ইস্যু এসে ফুটেজটা ভালো করে দেখে। ম্যাডামকে বলে তারা বাসের ড্রাইভার বা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছে কিনা। ম্যাডাম বলে, কাল দিওয়ালি তাই সবাই ছুটিতে গেছে। ইস্যু রাগ করে যে আপনাদের কিছু করতে হবে না, যান ছুটি কাটান। পরদিন সকালে শহর থেকে একটু বাহিরে ক্যামেরা একটা দিদিকে দেখায় যে খুব সকালবেলা তার ছাগল ছাড়িয়ে দিতে গেছে। সে এখানে কিছু একটা দেখে ফোন বের করে আর সিন একটু কাট করে কয়েক ঘন্টা সামনে আসে। লোকজন আর পুলিশের গাড়িতে ভরে গেছে। ব্যাপারটা কি, ইন্সপেক্টর রিপোর্ট লিখতে বলছে যে 7-8 বছরের একটা বাচ্চাকে পেট্রোল দিয়ে পুড়ে মারার চেষ্টা করা হয়েছে। বাচ্চা একটু ছোটাছুটি করেছে, যার কারণে যেখানে যেখানে গেছে ঘাস পুড়ে গেছে। বডি উল্টে দেখা যায় তার প্রাইভেট পার্টে এসিড ঢেলে দেওয়া হয়েছে, আর বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা। বডির প্রায় 90% জ্বলে গেছে। আরো ব্রুটাল কিছু রয়েছে যা মুখে আনতেও গা কাঁপছে। দুপুরে এই খবর পেয়ে ভাটিবেলু মর্গে আসে সবাইকে নিয়ে। দিওয়ালির কারণে ডক্টর ছিল না, তাই বিস্তারিত এরা বলতে পারবে না, জাস্ট দেখার অনুমতি দেয়। ইশু ভিতরে যাবে, ভাবিও জোর করে যায়। এরা ভাবছে না জানি ভিতরে কি হয়। একটু পর ভাবি মুখ চেপে বের হয়ে আসে। ভাটিবেলু এসব কি? হাই হাই হাই, কোন মায়ের বাচ্চা এটা? ইশু বের হলে ভাটিবেলু জিজ্ঞেস করে, ভাই ভালো করে দেখেছিস? ইশু বলে, ভাটি আমাদের ছুটি তো আমার কমর অব্দি আসে, তাই না? আমি ওই বাচ্চাটার পাশে শুয়েছিলাম, ও আমার এ অব্দি আসে রে, এ তো আমার ছুটি হতেই পারে না। না জানি কে এই বাচ্চা, তার বাবা মা দেখলে কি করে বাঁচবে, চল এটা ছুটি না, চল এখান থেকে। দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ে সেই বাসের কন্ট্রাক্টরের উদ্দেশ্যে। তার বাসায় এসে ফটো দেখালে সে দেখে চিনতে পারে যে এই বাচ্চাই ছিল লোকটার সঙ্গে, কিন্তু তারা উড়ুমাল্লায় পেটের আগে মারাত্তাকুলামে নেমে যায়। ইশু বলে, বাচ্চা কোনো চিল্লাপাল্লা বা এমন কিছুই করেনি? সে বলে, না ভাই, এমন কিছু হলে কি আমরা ছাড়তাম? দেখে মনেই হয়নি লোকটা বাচ্চার কেউ না, আর দিওয়ালির সময় ছিল তো, সে রাস্তার মাঝে নেমে গেল, তাই আমার ভালো করে মনে ছিল। ভাটিবেলু বলে, চল। যাওয়ার আগে ইশু বলে, ভাই আর যাই হোক, বাচ্চাদের হাতে ফোন দিয়েন না। এখান থেকে বের হয়ে দুজন সেই এলাকায় যায় যেখানে তারা নেমেছিল। লোকাল পুলিশদের সঙ্গে নিয়ে ওই এলাকার আশেপাশে যত বাড়িঘর ছিল বা পরিত্যক্ত জায়গা ছিল সবগুলো জায়গাতে খুঁজতে শুরু করে। অনেক জায়গায় খোঁজে বাট কোনো কিছু পায় না। ইশুর মানসিক অবস্থাও ভালো না, বাট হার মানতে রাজি নয় সে। ভাটিবেলুর সিনিয়র অফিসার আসে যে তারা এভাবে কেন ছোড়াছুরি করছে, যে বডি পাওয়া গেছে সেটাই নাকি সুন্দরীর, এমনটাই বলছে সে, আর সেটা মেনে নিতে বলছে ইশুকে। ভাটিবেলু বলে, স্যার ওই বাচ্চার বডি যেখানে পাওয়া গেছে সে অবধি তো আমাদের বাচ্চা যায়নি, তাহলে সেটা কি করে? অফিসার বলে, তুমি রিপোর্ট দেখো, আমার রিপোর্ট তো এটাই বলছে। ভাটিবেলু ইশুকে সেটাই বোঝাতে চায়, বাট সে কি মানবে? ইশু বলে, না আমি মানি না, চল বডি যেখানে পাওয়া গেছে তার আশেপাশের লোকদের বলবো কেউ দেখেছে কিনা। ভাটিবেলুকে নিয়ে চলে আসে এখানে। কাকুকে ছবি দেখালে সে চিনতে পারে না বা এমন কাউকে এখানে দেখেনি আশেপাশে। কাকু ছবিটা আরো ভালো করে দেখছিল, ইশুর নজরে কিছু একটা পড়েছে। সে সেখান থেকে দৌড় দেয়, কয়েকটা বাচ্চা যাচ্ছিল তাদের থামতে বলে। এই পিচির গলায় সুন্দরীর পানির বোতল দেখে। এটা কার? পিচি বলে, এটা আমাদের, ছাড়ুন। ইশু বলে, ছোটু আমি তোকে নতুন নিয়ে দিব, বল এটা কোথায় পেলি তুই? এ বলে, ওইখানে পেয়েছি। ওইখানে মানে যেখানে বডি পাওয়া গেছিল তার পাশে নালায়।
শুনে তো ঈশ্বর হুঁশ উড়ে যায়। ছেলেটা বলে, আমরা সাবান দিয়ে পরিষ্কার করেছি আর আপনি নেবেন? এ বলে তারা যেতে থাকে। ঈশ্বর অবস্থা খারাপ, ভাটি আর কি বলবে, ঈশ্বর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এবার সে মনকে কি করে বোঝাবে, কাঁদতে শুরু করে। আমার বাচ্চা পিচ্চিটা এসে তাকে আবার বোতলটা দিয়ে দেয়। ঈশ্বর বোতলটা ধরে কাঁদতে শুরু করে যে এটা কি হয়ে গেল। সিন হসপিটালে আসে, ঈশ্বর তো আর শক্তি নেই, সে চুপচাপ বসে আছে। বাড়ি বাড়ি ডাকে, ঈশু এদিকে আয়, ডক্টর ডাকছে। ডক্টর তার সহকারী আর পুলিশের লোকের উপর রেগে যাচ্ছে যে আপনারা কি রিপোর্ট পড়েন না, পড়তে জানেন না কি লেখা আছে, কি লিখেছি আমি দেখেননি। ইস্যু এলে ডক্টর বলে, স্যার আপনার বাচ্চার বয়স কত? ইস্যু বলে, স্যার 8 বছর। ডক্টর বলে যে বাচ্চা মারা গেছে, সে 11 বছরের, সে কি করে আপনার বাচ্চা হতে পারে? এটা শুনে যেন ইস্যুর শরীরে এখন রক্ত চলাচল শুরু হলো। যান তাড়াতাড়ি করেন, হয়তো বাচ্চাটাকে জীবিত পেলেও পেতে পারেন। ইস্যু হসপিটাল থেকে বের হয়ে এসে চিল্লাতে থাকে যে সে যে করেই হোক তাকে বাঁচাবে। সিন একদিন সামনে আসে ডিএসপি অফিসে, সবাইকে বসিয়ে ডিএসপি কেসের ব্যাপারে শুনছে যে কি হচ্ছে এসব। ইন্সপেক্টর বলে, স্যার ওই লোক পুনির সামনে এসেছিল অটোওয়ালা সেজে, আর সুন্দরীর কাছে এসেছিল মুরগির বাচ্চা বিক্রেতা সেজে, সে খুব চালাক, ফোনে গেমস খেলার লোভ দেখিয়ে বাচ্চাদের উঠিয়ে নেয়, তারপর নির্মম ভাবে তাদের রে করে সুমসাম জায়গা দেখে পুড়িয়ে মারে। শরীরে যেন সেমন না পাওয়া যায় তাই অ্যাসিড দিয়ে প্রাইভেট পার্ট জ্বালিয়ে দেয়। যে বাচ্চাকে মারে তার হাতে পেট্রোল কেনাই, এক পাম্প থেকে ফুটেজ পাওয়া গেছে, মুখে উচ্চারণ করা যাচ্ছে না, এমন বাজে অবস্থা। তাহলে একটা মানুষ কি করে এসব? ছি 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 ছি। বাড়ি আর ইস্যুকে ডাকা হয়েছে, সেই ফুটেজ তাদের দেখানো হয়। এটা সেই বাচ্চা যার বডি পাওয়া গেছে, হাতে কিসের যেন একটা বস্তা খুব শক্ত করে ধরে আছে, আর অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে তাকে কতটা টর্চার করা হয়েছে। ইস্যু বাচ্চাটার অবস্থা দেখে খুব ভয় পাচ্ছে, স্যার তাড়াতাড়ি আমার বাচ্চাটাকে খুঁজে দিন স্যার। অফিসার বলে, আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের বেস্ট দিয়ে ট্রাই করছি। এসব লোক বাচ্চাদের পছন্দের জিনিস নিয়ে তাদের লোভ দেখায়। আপনি একটা কাজ করুন, আপনার বাচ্চা কি কি পছন্দ করে একটু ভেবে চিনতে বলুন। হ্যাঁ ভেবে চিনতে বলবেন। অফিসারের বলা শেষ হতে না হতেই ইস্যু বলা শুরু করে, মিষ্টি চকলেট, কালারফুল মুরগির বাচ্চা, ম্যাজিক পেন্সিল, হরিণ দেখা, ললিপপ খাওয়া, দেখতে মাছের মতো কিন্তু ভিতরে চকলেট থাকে সেগুলো খুব পছন্দ করে, কাপড় শুকানো ক্লিপ রয়েছে না ক্লিপ, সারাক্ষণ সেগুলো দিয়ে খেলতে থাকে, ভালো লাগে ওর খেলতে। ভ্যারিবেলু তো অবাক হচ্ছে যে সে বাচ্চার কতটা খেয়াল রাখে, তার পছন্দ কি সে সব জানে। তো ইস্যুর দেওয়া তথ্য অনুযায়ী অফিসাররা দোকানে দোকানে গিয়ে খোঁজ করতে থাকে যে এমন জিনিস কেউ কিনেছে কিনা, যদি কিনে থাকে তাহলে তারা সিসিটিভির ফুটেজ দেখবে। এভাবে খোঁজ করতে করতে একটা কারখানায় যায়, সেখানে এক মুরব্বীকে জিজ্ঞেস করলে সে তো না করে বাট তার সহকারী চিনে ফেলে যে সে দেখেছে এমন বাচ্চাকে, সঙ্গে একটা হনুমানও ছিল কিন্তু রাতের বেলা ছিল এই জন্য ঠিকঠাক মনে নেই, বাট দেখলে চিনতে পারবে। কোথায় দেখা হয়েছিল? সে বলে নদীর পারে ব্রিজের উপর, আমি দোকান নিয়ে যাচ্ছিলাম, সে বলল মাছের চকলেট নিবে কিন্তু আজ না কালকে নিবে। ব্যাস সেই খবর অনুযায়ী রাতে ওই লোককে দিয়ে দোকান দেওয়ানো হয় সেম জায়গাতে। এরা অপেক্ষায় থাকে, লুকিয়ে আছে যে কেউ আসে কিনা, বাট কেউ আসে না। সেখানে সকাল হয়ে যায়, বাড়ি বেলু ইস্যুকে চা খেতে বলে কারণ সে খাচ্ছে না, এভাবে চলতে থাকলে সে বেহুশ হয়ে পড়ে যেতে পারে। না ইস্যুর কাছে খাওয়ার সময় নেই, চল মুরগির দোকানে গিয়ে জিজ্ঞেস করি, সে হয়তো জানতে পারে। এ বলে সে চলে যায়। তখন কি আমরা রাস্তার এপারে এলে আমরা দেখি ওই টিউমার একটা দোকানে এলো, এসে সেরালেক্স চকলেট আর কিছু কিছু খাবার নিচ্ছে, তারপর সেগুলো নিয়ে এখানে আসে, আর সুন্দরীকে এখানেই রাখা হয়েছে। সে বারবার বলছে চাচুর কাছে যাবে, চাচুর কাছে যাবে, এ তাকে উল্টো পাল্টা বোঝাচ্ছে। সুন্দরী যখন কথা শুনছে না তখন এ বলে, ওই ঝোলার মাঝে কি আছে তুমি জানো না? সাপ আছে, 2টা সাপ আছে, ছেড়ে দিলে কি হবে বলো, আর কান্না করবে, থামা বলছি। সুন্দরী ভয়ে নিজের মুখ চেপে ধরে নেয়। এরপর এই রাক্ষস তাকে জোর করে টেনে নিয়ে যায় গোসল করাবে। সে বলছে আমি একাই করবো, আমায় আমায় ছেড়ে দিন, কিন্তু সে তাকে ভয় দেখিয়ে বাথরুমে নিয়ে যায়। রাতে এরা আবার অপেক্ষা করছে যে আজ হয়তো আসবে, আর তাদের ধারণা সত্যিও হয়, সে বের হয়েছে কিন্তু তারা যে রোডে অপেক্ষা করছে সেই রোডে নয় অন্য রোডে। এবার থেকে দৌড়ে আসে, কাকা একটু থামো, চিনেছেন ওই মুরব্বী, দোকান নিয়ে যাচ্ছে। হোলা এসে বলে মাছের চকলেট আছে? দাদুর সন্দেহ হয় যে এই ফাঁকা রাস্তায় সে একা, সিসিটিভির ফুটেজে যতটুকু দেখা গেছে তাতে তেমনই তো লাগছে। দাদু বলে আরে আমার কাছে তো নেই, দাঁড়াও আমি দেখছি, যে লোক এখানে আছে তাকে ফোন করে, কিন্তু পুলিশ তাকে কল দিয়েই রেখেছে তাই দাদুর কল আর ঢোকে না। দাদু বলে আমার জামাই পাশের রাস্তায় আছে, ওর কাছে আছে কিন্তু ফোন তো ধরছে না। এ বলে ঠিক আছে আপনার কাছে যা আছে তাই দিন। দাদু তো ইচ্ছে করে দেরি করছে যে কেউ আসে কিনা, একটা পুলিশের গাড়ি সারি দিয়ে চলে যায়, দাদু দেখতে পায় না। ওলা বুঝতে পারে এখানে দেরি করা যাবে না, সে যেতে থাকে দাদু পিছনে, আরে ভাই জিনিস নাও জিনিস নাও। সে নিবে না, দাদু তাকে ধরে চিল্লাতে থাকে পুলিশ পুলিশ, বাট আশেপাশে তো কেউ নেই, আর শক্তি থেকে তার সঙ্গে পায়, সে দাদুকে ধাক্কা মাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সুন্দরীকে এখানে একা রেখে গেছে, ধরা খেতে খেতে বেঁচে গেল, এখানে থাকা নিরাপদ নয় তাই যাবে, কিন্তু সুন্দরী যাবে না, সে তো ভয় পাচ্ছে, কাঁদছে চিল্লাচ্ছে। এই মাদার চোরাবালি বাচ্চার গলা চেপে ধরে,
মানে অন্য জায়গার রাগ তার উপর মেটাতে থাকে। চিন্তা করছেন, সিন কাট করে পরের দিন সকালে আনে। মুরব্বীর বয়ান অনুযায়ী রোডের সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়, কারণ এই এলাকা থেকে বের হওয়ার রাস্তা এই একটাই। ক্যামেরা দূর থেকে এই রাস্তার মাঝখানে দেখায় যেখানে একটা লোক নেমে গেল জঙ্গলের ভিতরে। এলে আমরা দেখি এটা আর কেউ না, ওই হারামে চুলদারি সব ফেলে দিয়েছে যাতে কেউ চিনতে না পারে। এসব যা দেখছেন এখানে জাস্ট একটা মানুষকে দেখানো হয়েছে, বাট আমাদের সমাজে এমন ভাইরাসের অভাব নেই। আমার ধারণা প্রতিটা 20 মানুষের মাঝে কমসে কম এমন একজন নিমকা শয়তান আপনারা পাবেন। দেখ, সে একটা দোকানে এসে কিছু জিনিস নেয়, সঙ্গে একটা অ্যাসিডের বোতলও নেয়, আরো কিছু সামান নেয়। তারপর সেগুলো নিয়ে এখানে আসে, সুন্দরীর হাতে একটা পানির বোতল আর টাকা দেয় পেট্রোল নিতে। হাতে বস্তা ধরিয়ে দিয়েছে সাপের কথা বলে। ভয়ে ভয়ে সে রাস্তা পার হবে, একটা গাড়ি এসে থেমে যায়। সে ভয় চিল্লায় ওঠে, গাড়ির থেকে লোক নেমে এসে তাকে শান্ত করে। বেটি, ভয়ের কিছু নেই, তুমি একা কোথায় যাচ্ছ? সুন্দরী বলে, চাচু চাচু। এর মাঝে এই খবিস আসে, আরে রে আমার বাচ্চা এখানে তো ছিল, ক্ষমা করবেন ক্ষমা করবেন, আমি ধ্যান দিতে পারিনি। লোকজন তো বিশ্বাস করে হয়তো তারই বাচ্চা। সে সুন্দরীকে নিয়ে চলে যায়, অটো করে কোথায় জানি যাচ্ছে। বাচ্চার অবস্থা তো ভালো না। এদিকে এসে দেখে পুলিশ চেক করছে, এখন চোরের মন তো লাঠি লাঠি করবেই, কি করা যায়। সে হুদায় ফোন কানে নিয়ে, হায় 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 কখন হলো, আরে রে আমার ভাই ভাই, আমি আসছি আমি আসছি আমি এখনই আসছি। পাশের সিটে বসা আন্টিকে বলে, দিদি চেকপোস্টের ওপারে আমার বউ দাঁড়িয়ে আছে, আমার বাচ্চাটাকে একটু ওখানে নামিয়ে দিবেন, পেছনে আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে তো আমাকে যেতে হবে, দয়া করে একটু কাজটা করে দিন, আমি ফোন করে দিচ্ছি আমার বউকে, আপনি জাস্ট নেমে দিবেন। বেটি আন্টির সঙ্গে যাও। হ্যাঁ, এ বলে সে নেমে গিয়ে বাচ্চাকে আন্টির সঙ্গে হেলানে দিয়ে চলে যায়। আন্টি ফোনে কথা বলছিল তাই তার দিকে লক্ষ্য করেনি। টাকলা একটু পেছনে এসে অটো খুঁজতেছে, মানে অন্য অটো করে জাস্ট চেকপোস্টটা পার হবে, একটা অটো পেয়ে যায়। ওদিকে আন্টি লক্ষ্য করে বাচ্চার গায়ে অনেক জ্বর, চোখে মুখে দাগ, হাতে ব্যথা পেয়েছে, শরীরের অবস্থাও ভালো না। ডাক দেয়, বেটি সারা নেই। আন্টির সন্দেহ হয়, সে পুলিশের কাছে যাবে, তার হাজবেন্ড বাধা দেয়, আরে কেন খামাখা ঝামেলা জড়াবে। এখানে আন্টি মায়ের পরিচয় দেয়, তাকে ঝাড়ি মারে, একটা বাচ্চার এমন অবস্থা, আর লোকটাকে দেখে আমার মনেই হচ্ছিল সে কখনো একটা বাবা হতেই পারে না, চুপচাপ এখানে বসে থাকো নয়তো তোমার খবর করে দেব, আমি একজন মা, ভুলে যেও না। আন্টি পুলিশের কাছে যাচ্ছে, এই হোলার বাচ্চা এখান থেকে দেখে ফেলে। পুলিশ আসার আগে সে কেটে পড়তে চায়, কিন্তু পুলিশ অটো সামনে যেতে দেয় না, লাইনে থাকতে বলে। পুলিশ আন্টির সঙ্গে কথা বলতে বলতে আসছে, তাই হোলাকে লক্ষ্য করে না, সে পার হয়ে যায়। পুলিশ এসে সুন্দরীকে ডাকছে, তার সারা নেই। অফিসার ফোন বের করে ছবি দেখে বুঝতে পারে এটা তো সেই বাচ্চা। যেই সে সুন্দরীর হাতে থাকা বস্তা ধরে সে চিল্লায় ওঠে, সাপ সাপ সাপ। ওদিকে টাকলা তো পগার পার, সুন্দরী ভয়ে সেখানে সেন্সলেস হয়ে যায়। অফিসার তাকে কোলে নিয়ে গাড়ির দিকে দৌড়ে যাচ্ছে। এখানে আমরা দেখি ইস্যুও রয়েছে, সেও দেখে কিন্তু প্রথমে বুঝতে পারে না, বাট কথায় আছে না, মনের টান সব থেকে বড় হাতিয়ার। ভালো করে লক্ষ্য করে একটা দৌড় দেয়, বাচ্চি দৌড়ে এসে কোলে নেয়, বুকের মাঝে ঝাঁপড়ে ধরে, বেটা বেটা সুন্দরী কথা বল বেটা। সুন্দরী নিস্তেজ হয়ে গেছে, কোনো সাড়া নেই। সিন কাট করে হসপিটালে আসে, অফিসার সবাইকে অ্যালার্ট করছে, ইস্যু ওষুধ নিয়ে আসে। বাড়িবেলুকে বলে ওকে ধরার সঙ্গে সঙ্গে যেন তার হাতে তুলে দেয়, প্রমিস কর। সত্যি এসে ওষুধ নিয়ে যায়, বাড়িবেলু বুঝতে পারছে সে কতটা রেগে আছে। পরদিন সকালে ইস্যু বাচ্চার কাছে যায়, বাট সুন্দরী এখনো ভয় থেকে বের হতে পারেনি, সে এখনো বুঝতে পারে না এটা তার আদরের চাচা। ভাবি তাকে সরিয়ে দেয়, ইস্যু সুন্দরীর পা ধরে কাঁদতে থাকে যে তার বাচ্চার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে, সে তার চাচাকে চিনতে পারছে না, কতটা ভয় সে পেয়েছে। মাঝে আরো একদিন পার হয়ে যায়, ইস্যু বাইরে থেকে সামান নিয়ে আসতেই পন্নি দৌড়ে এসে ধাম করে জড়িয়ে ধরে, মামা। ইস্যুর বুকটা শান্ত হয়, কারণ সেও তো বাচ্চা। কেমন আছিস বেটা? পন্নি বলে, আমি তো ভালো আছি, কিন্তু তোমার একই অবস্থা, তুমি কেন চিন্তা করছো, ওর কিচ্ছু হবে না। পন্নির মা বলে, তারা দেখা করবে। ইস্যু বলে, ঠিক আছে আমি নার্সের সঙ্গে কথা বলে জানাচ্ছি। এ বলে সে লিফটে ওঠে, তারপরে পন্নির মাকে বলে, বাচ্চার হাত ধরে রাখো। পন্নির মা বুঝতে পারে সে কতটা কেয়ারফুল বাচ্চাদের প্রতি। এটার জন্য এই সিনটা নেওয়া যে আমাদেরও এমন হওয়া উচিত। যাক, পন্নি সে সুন্দরীর সঙ্গে কথা বলে, বাট সে যেহেতু এর মাস থেকে বের হয়ে এসেছে তাই ঠিকই বুঝতে পারছে সুন্দরীর অবস্থাটা কেমন। রাতে বাড়ি বেলে শক্তির কাছে আসে ইস্যু কথায়, সে বলে আমি তো জানি না কেন কি হয়েছে। বাড়ি বলে ওই হারামে ধরা পড়েছে, এই খবর ও কি করে যেন পেয়েছে, ও কিন্তু রাগের মাথায় ভুলভাল করবে, আমি কিন্তু কিছু করতে পারবো না। ও কি মনে করে রাগ ওর একাই আছে, আমি কি ওই হারামিকে ছাড়বো, আমি ওর জীবনটা নরক বানিয়ে দিব, তুমি যে করে হোক ওকে বোঝাও ও যেন ভুলভাল কিছু না করে। ইস্যু এদিকে বাড়িতে বসে বসে তার হাতিয়ার তৈরি করছে, কারণ সে ধরা পড়েছে তাকে মারবে। শক্তি এসে নিষেধ করে যে এমন কিছু করা যাবে না, একদম করা যাবে না, কিন্তু সে কথা শোনে না, তার চোখে মুখে যেই পরিমাণ রাগ শক্তি সব বুঝতে পারছে। পরদিন সিন কোর্টে আসে, পন্নিকে আনা হয় কারণ সেও তো ভিকটিম, সুন্দরী তো আসতে পারবে না, আলাদা রুমে বসানো হয়। ক্যামেরার মাধ্যমে আসামিকে দেখে সে যা বলবে তারপর রায় শোনানো হবে। মামলা যেহেতু পক্সো তাই কোর্ট খুবই সেফলি চালানো হয়, ফাঁক দিয়ে কেউ একটা দেখার চেষ্টা করছে, এবার একটু দেখতে পায় তো ইস্যু এভাবে দেখার চেষ্টা করছে। পুলিশ এসে তাকে আবার সরিয়ে দেয়, স্যার এটা পক্সোর মামলা চলছে, আপনি সরে যান।
ফোন আসে সুরেশের। ইসু বলে, আমি ওকে দেখেছি, চিনে ফেলেছি ওকে, তুই রেডি থাকিস। শক্তি দেখে ইসু কোথায় যাচ্ছে। পনির জজ সাহেবকে সবকিছু খুলে বলছে, তার সঙ্গে কি কি হয়েছে। শক্তি এসে ইসুর বাইক অফ করে দেয়। সে তো রেগে যাচ্ছে, তার বাচ্চার সঙ্গে এমনটা হয়েছে, সে কি করে তাকে ছাড়বে। শক্তি বলে, আচ্ছা তাই, তাহলে আমি উপর থেকে নিচে আসতে যতগুলো লোক আমার দিকে কু নজরে তাকালো তাদের কি হবে, তাদেরকে ছেড়ে দেবে কেন। তোমাদের ছেলেদের এই একটাই সমস্যা, যখন নিজের পরিবারের সঙ্গে হয় তখন তোমাদের গায়ে লাগে। তুমি জানো রোজ কত মেয়েদের কিভাবে দিন পার করতে হয়। না, ইসুর এসব মাথায় ঢোকে না। সে যে পরিমাণ রেগে আছে শক্তি তাকে থামাতে পারে না। জজ সাহেব বলে, বেটি আমি ক্যামেরা ঘুরাচ্ছি, তুমি দেখে বলো তো এটা কি সেই লোক। ভালো করে দেখবে, ক্যামেরা ঘুরানো হয়, একটা কাকুকে ধরে এনেছে। পন্নি ভালো করে দেখে, ওদিকে তার ছবি বা ভিডিও এনে সুন্দরীকেও দেখানো হয়েছে। সে বলে, এটা সেই লোক না। শক্তি সুরেশের বাড়িতে এসে তার বউকে বলে, ও আমার ফোন ধরছে না, তোমার ফোন থেকে একটু কল দাও। বউয়ের ফোন মনে করে সুরেশ কল ধরে, কিন্তু শক্তি কথা বলে। শক্তি বলে, ইসু কি তোমার সঙ্গে আছে। সুরেশ স্বীকার করে না। শক্তি সব খুলে বলে, দেখো যে লোক ধরা পড়েছে সেই লোক না। তোমার যদি কোনো প্ল্যান করে থাকো তাহলে সেটা বাদ দিয়ে তাদের চলে এসো। পন্নিও বলেছে, সুন্দরীও এটা বলেছে যে এটা সেই লোক না, তারা এই লোকটাকে কখনো দেখেইনি, এই সেরেছে। ওদিকে ইসু তো পুরো রেডি হয়ে সেই বাসেই উঠেছে যাতে করে লোকটাকে পুলিশ নিয়ে যাচ্ছে, মানে তাকে সেফলি তো বাড়ি পৌঁছে দেওয়া পুলিশের কাজ। শক্তি বাড়িবেলুর কাছে এসে বলে, এই ব্যাপার। সুরেশ সবকিছু খুলে বলল, বাস ছেড়ে দিয়েছে, সে বাসে আছে। বাড়িবেলু যে অফিসার সঙ্গে গেছে তাদের ফোন করে বলে, লোকটাকে যেন সাবধানে রাখে। আরো কিছু বলবে, লোকজনের চিল্লা পালাতে সে কিছু শুনতে পাচ্ছিল না। বাস স্ট্যান্ড এসে গেছে, লোকজন সবাই নামছে। ওই কাকুটা পেছনে ছিল, ব্যাস ইসু তাকে মারতে যাবে, পেছন থেকে সুরেশ এসে থামায়, এ চল 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 নিজে চল। ইসু তো রেগে যাচ্ছে, ছাড় আমাকে। সুরেশ বলে, এটা সেই লোক না, চল নিজে চল। ইসু তো মানতেই চাইছে না। সুরেশ বলে, সুন্দরী কনফার্ম করেছে এটা সেই লোক না, চল ফিরে চল। ফিরে এলে বাড়িবেলু বলে, এর পর যদি এমন কিছু প্ল্যান করিস তাহলে আমি কিন্তু তোদের ছাড়বো না, আমি আর কিছুই করতে পারবো না, বলে দিলাম না। ইসুর একটাই কথা, সে তাকে ছাড়বে না। বাড়িবেলু তো রাগ করে চলে যায়। ভাবি বলে, তুই যদি এমন করিস তাহলে তো আমার বাচ্চাকে জন্ম দেওয়াই উচিত ছিল না। আমি জানি যে দুনিয়া এধার ওধার হয়ে গেলেও তুই আমার সঙ্গে থাকবি, কিন্তু ইসু বলে, ভাবি আমি থাকবো, আমি সবসময় তোমাদের পাশে থাকবো। শক্তি বলে, তাই না, 24 ঘন্টা কিভাবে পাশে থাকবি, তাহলে সেদিন ছিলি না কেন। এই কথা বলে, সেদিন আমাকে অপেক্ষা করতে বলেছিলি। এটা বলেই শক্তি কাঁপতে শুরু করে, যেন আবার তার শ্বাস আটকে আসছে। ভাবি পানি নিতে যায়। শক্তি আস্তে করে বসে নিজেকে একটু শক্ত করে নেয়। তারপর বলে, তুই বলেছিলি রেজাল্ট দেখে আমার জন্য অপেক্ষা করিস, আমাদের সেই জায়গাতেই আমি অপেক্ষা করছিলাম। একটু পর আমার মামা সেখানে আসে, সে যেন আমায় দেখতে না পায় তাই আমি লুকিয়েছিলাম, কিন্তু তারপরেও জানোয়ারটা আমাকে দেখে ফেলে। আমি একটা ছেলের অপেক্ষা করছি জেনে সে বকা তো দেয়, উল্টো আমাকে ধরে জোর করে জঙ্গলের মাঝে টেনে নিয়ে যায়। আমি এত করে বললাম, মামা, ও মামা এমনটা করো না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। কাঁদলাম, হাত পা ধরলাম, কত জোরাজোরি করলাম, সে আমার কথা শুনলই না। এরপরেও বাড়িতে এমন ভাবে আসতো যেন কিছুই হয়নি। কই, সেদিন তো তুমি আমার পাশে ছিলে না। সবকিছু শুনে ইসু অবাক হচ্ছে যে সে এসব কিছু লুকিয়ে রেখেছে বা সে কিছুই জানে না। কাছে আসে, চোখের আগ বোঝা যাচ্ছে, জিজ্ঞেস করে, কোথায় ওই হারামে, একবার বলো শুধু। শক্তি বলে, কেন, তাকেও মারবি, 6 বছর আগে মরে গেছে, চল যা, মার গিয়ে যা, চল যা। আমি এখান থেকে কিভাবে বের হয়ে এলাম সেটা তো একবারও জানতে চাইলি না। বাচ্চার অবস্থা তোর সহ্য হচ্ছে না, সে কি তোকে বলেছে বদলা নিতে, কখনো বাচ্চার ফিউচারের ব্যাপারে ভাববি না, না, সে কি এই পরিচয় নিয়ে বড় হবে, তোর কিছু হলে পুরো পরিবারের কি হবে, আমার কি হবে, ভাববি না, না, ঢোল দিয়ে তাকে মারতে হবে। বাহিরের রাগ কখনো সঠিক কাজ করাতে পারে না। চল হাত ছাড়, আমার হাত ছাড়, রাগ করে উঠে যায়। ওখান থেকে এসে ইসু এখানে বসে বসে সুন্দরীকে দেখে যাচ্ছে, বাট বাচ্চার অবস্থা তাকে খুব হার্ট করছে, সে সহ্য করতে পারছিল না, তাই রুম থেকে বের হয়ে যাবে, দেখে ছোটি হাত নাড়াচ্ছে। ইসু কাছে যায়, হাত ভালো করে রেখে চাদরটা গায়ে দিয়ে দিবে, সুন্দরী কলার ধরে ফেলে। ইসু ভাবছে সে হয়তো ভয়ে এমন করছে, ভাবিকে ডাক দিবে। সুন্দরী ডেকে ওঠে, চাচু। ডাক্তার শোনার সঙ্গে সঙ্গে ইসুর ভেতরটা নড়ে ওঠে। সুন্দরী ঘুমের মাঝেই বলছে, চাচু আমি দরজা খুলে বাইরে এসেছি চাচু, কিন্তু রাস্তা চিনতে পারছি না, আমি এখানে আছি চাচু, তুমি আমাকে নিয়ে যাও চাচু, ও চাচু। ঈশ্বরের বুকটা ফেটে যাচ্ছে যে তার বাচ্চা তাকে কতটা স্মরণ করেছে। সুন্দরী আরো বলে, উপরওয়ালা আমার চাচুকে আমার কাছে পাঠিয়ে দাও না, প্লিজ চাচু চাচু। ইসু আর নিজেকে ধরে রাখতে পারছে না। একটু পর ছুটি চোখ মেলে দেখে তার চাচু তার পাশেই রয়েছে। চাচু আমার কাছে আসো, আমার ভয় করছে চাচু। ইসু সুন্দরীর পাশে ঠিক বাচ্চাদের মতো শুয়ে পড়ে। ভয় নেই বেটি, তোর চাচু তোর পাশে আছে, এখন তোকে সব সময় থাকবে। পিছনের মিউজিক আর সিচুয়েশন চোখের বাঁধ ভেঙে দেয়।
এরপর এখান থেকে সিন কাট করে এক বছর সামনে আসে। এখন সবকিছু নর্মাল হয়ে গেছে, সুন্দরী সব ভুলে আবারও চাচুর ভালোবাসায় ডুবে আছে, চাচু ছাড়া কিছুই বোঝে না সে। আর চাচু এই এক বছরে ওই হোলাকে খুঁজে বদলা নিয়েছে। সেই বডি পুলিশ এখানে পায়। রিপোর্টে লিখছে 45-55 বছর বয়সী এক ব্যক্তিকে জ্বালানোর চেষ্টা করা হয়েছে, প্রাইভেট পার্টে নল দিয়ে এসি ঢেলে দিয়েছে। কনস্টেবল বলে, স্যার এত জঘন্য ভাবে কে মেরেছে একে? অফিসার বলে, যেই মারুক, এর মৃত্যু হওয়ারই ছিল, হয়েছে, চলে এখান থেকে। বদলা দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো ব্যাপার এখানে কয়েকটা। প্রথমত, বর্তমান পরিবেশ এমন হয়েছে যে প্রতিটা মেয়ে একটা বিশাল জঙ্গলের মাঝে আছে, যার চারপাশে সব হিংস্র প্রাণীরা থাকে। সিচুয়েশন যেমনই হোক, মেয়েদের এটা মাথায় রাখতে হয় যে আমি মেয়ে আর আমার আশেপাশের সবাই সুযোগের প্রহরী। মেয়েদের জন্য সব থেকে জঘন্য এক্সপিরিয়েন্স হচ্ছে তাদের ইচ্ছের বিরুদ্ধে তাদের শরীরে টাচ করা। এর থেকে জঘন্য বাজে অভিজ্ঞতা তাদের আর হয় না। বাসা থেকে বের হলে যদি কোনো মেয়ে বিনা টাচে বাড়ি ফিরতে পারে, সেদিনের জন্য সেই মেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করে। আমাদের পুরুষদের আরো সচেতন হওয়া উচিত। দ্বিতীয় ব্যাপার, বাচ্চাদের সেফটি। কি এক পরিবেশ তৈরি হয়েছে এখন যে ফোন না দেখলে বাচ্চারা খেতে চায় না। দুনিয়া উল্টে যাক, তাদের ফোন লাগবে। ফোন পেলে বাচ্চারা বিষের মতো তিতে ওষুধও খেতে রাজি হয়। ব্যাপারটা আমাদের চোখে সাধারণ মনে হতে পারে, বাট এটার ইফেক্ট কতটা ভয়াবহ হতে পারে তা মুভি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। অ্যাজ এ প্যারেন্টস আমাদের অ্যালার্ট হতে হবে। একটা বাচ্চা যখনই কথার মানে বুঝতে শুরু করবে, তাকে বুঝান গুড টাচ কি, ব্যাড টাচ কাকে বলে। মা ছাড়া দুনিয়ার যে কারো টাচ ব্যাড হলে সঙ্গে সঙ্গে তা কারোর সঙ্গে শেয়ার করতে হয়, বুঝান ভালো করে। আপনি আমি যতক্ষণ না সতর্ক হব, আমাদের বাচ্চারা এমন পরিস্থিতির সম্মুখীন হতে সময় লাগবে না। বাচ্চারা যাকে পছন্দ করবে তার কাছে অনায়াসে যাবে, তার কোলে উঠবে, কিন্তু যাকে পছন্দ করছে না, তার কাছে যেতে চাইছে না, আমাদের তাকে ফোর্স করা উচিত নয় যে তার কাছে যাও। তৃতীয় ব্যাপার হলো, মুভিতে কালপ্রিটের যে প্রবলেম, এটাকে মানসিক রোগ বলা হয়েছে, ডক্টরি ভাষায় যাকে পেডোফিলিয়া বলে। এর আগের মুভিতেও আমি এই নামটা বলেছিলাম। এ ব্যাপারে আরো বিস্তারিত একটা আর্টিকেলে লেখা আছে, আমি সেটা আমার ফেসবুকে পোস্ট করে দিয়েছি। আপনারা সবাই আমার ফেসবুকে যান, পোস্টটি পড়ুন, কারণ সচেতনতা আমাদের সবার মাঝে আনতে হবে, নয়তো এর প্রতিকার সম্ভব না। আমার আইডি বা পোস্টের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে পেয়ে যাবেন, চেক করবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।